সুখ শান্তি ভোগ বিলাস আর্ট অ্যান্ড কালচারের প্ল্যানেট শুক্র আগামী 12 তারিখে তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ সে তার এক্সল্টেড পজিশন থেকে বেরিয়ে মেষ রাশিতে গোচর সংগঠিত করবে পরবর্তী প্রায় 27 দিনের জন্য। এই গোচর সংগঠনকালে সার্বিক আমাদের উপর কি প্রভাব সংগঠিত হবে এবং এই প্রভাব তিনটে পার্টে বলছি, প্রথম কার কার উপরে প্রভাব সংগঠিত হবে, কি প্রকারের প্রভাব সংগঠিত হবে এবং লাস্টে আমি লগ্নভিত্তিক এফেক্ট বলবো। এই তিনটের একদম অ্যাকুমুলেটেড ফর্মে আপনাদের সাথে আলোচনা করব আজকে। তো প্রথমে আলোচনার শুরুতে আপনাদের বলে রাখি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দেখুন গত অগস্ট মাসে রাহুর সাথে শেষ, মানে আমি যদি বাংলা মাস ধরে বছর ধরে বলি তো বাংলা বছরে অগস্ট মাসে যেটা আর কি মোটামুটি শ্রাবণ এবং ভাদ্র মাসের যে জাংচার আছে, রাহুর সাথে লাস্ট যে প্ল্যানেটের একসাথে কোয়েনসাইড হয়েছিল সেটা হচ্ছে মঙ্গল। তো মঙ্গল সেখানে অঙ্গারক যোগ তৈরি করেছিল, সেই নিয়ে ভিডিও তৈরি হয়েছে অলরেডি, আপনারা অনেকেই দেখেছেন। তো এতদিন পরে প্রথম যে প্ল্যানেট একদম বছরের শেষ প্রান্তে এসে, অর্থাৎ প্রায় চৈত্র মাস পড়বার 2 দিন আগে এই ঘরে প্রবেশ করবে এবং রাহুর সাথে তার একসাথে কোয়েনসাইড সিচুয়েশনে থাকবে। এরপরে যে আসবে সে হচ্ছে বুধ, তারপরে আসবে রবি, তারপরে আসবে বৃহস্পতি। তো সাকসেসিভলি প্ল্যানেট আসতে থাকবে এখানে, চন্দ্র প্রত্যেক মাসে একবার করে আসে, সুতরাং সেটা নিয়ে আলাদাভাবে কিছু বলার ক্ষেত্রে থাকছে না। তো আমি আপনাদের আলোচনা শুরুর আগে একটু ডেটটা বলে দিই, সেটা হচ্ছে 12ই মার্চ সকাল 8:13 শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং মেষ রাশিতে সে অবস্থান করবে 6 এপ্রিল বেলা 10:51 পর্যন্ত, অর্থাৎ প্রায় 27 দিন সে অবস্থান করবে এখানে, 26-27 দিন। এরপরে বলি যে গোচর যখন সংগঠিত হবে কার কার ক্ষেত্রে বেশি ইফেক্ট পড়বে। দেখুন একটা সহজ তত্ত্ব বলে রাখি, প্রথম যে প্ল্যানেট এবং যার ঘরে প্রবেশ করছে এবং সেই ঘরে যে নক্ষত্র রয়েছে তাদের উপর ইম্প্যাক্ট সব থেকে বেশি পড়ে, অন্যান্যদের ক্ষেত্রেও পড়ে, বিশেষত সেটা যদি নবম পঞ্চম বা অ্যাসেন্ডেন্টের বা চন্দ্র অ্যাসেন্ডেন্টের এফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে সেটাও পড়ে। কিন্তু প্রাইমাফেসি যে অংশের ওপরে এফেক্ট পড়ে সেটা হচ্ছে, মনে করুন কোনো ব্যক্তি শুক্রের দশা চলছে তার সাথে মঙ্গলের অন্তর্দশা, বা শুক্রের দশা রাহুর অন্তর্দশা চলছে, বা মনে করুন এই ঘরে যে তিনটে নক্ষত্র আছে অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, তারপরে কৃত্তিকা নক্ষত্রের একটি চরণ, তো শুক্রের সাথে মনে করুন কেতু আছে, রাহু তো আগেই বলেছি যেহেতু রাহু সেখানে অলরেডি প্রেজেন্ট রয়েছে, আচ্ছা তারপরে শুক্রের সাথে যদি শুক্র চলে প্রত্যন্তর দশায় রাহু আছে বা কেতু আছে বা মঙ্গল আছে বা শুক্রের সাথে রবি চলছে বা প্রত্যন্তর দশায় মঙ্গল রাহু বা কেতু চলছে বা ভাইসি ভার্সা, এগুলোকে পারমুটেশন কম্বিনেশন করে প্রায় 10-12 রকমের কম্বিনেশন তৈরি করা যায়, এই কম্বিনেশনের মধ্যে এই ইম্প্যাক্টটা আপনাদের দেবে। তো এটা হচ্ছে মোদ্দা কথা। আরও একটা কথা বলি, যারা মনে করুন রাহু বা কেতুর দশায় আছেন, শুক্রের অন্তর্দশা ভোগ করছেন এবং প্রত্যন্তর দশায় যথাক্রমে কেতু বা রাহু বা রবি, ইভেন যদি শুক্র বা চন্দ্রের অন্তর্দশাও ভোগ করেন, তারাও কিন্তু একটু সাবধানে, যে সাবধানগুলো আমি পরবর্তীকালে বলবো, তো সেগুলোর প্রতি একটু বেশি রকম নজর দেবেন। এ তো গেল মোটের উপরে কার উপরে বেশি ইম্প্যাক্ট পড়বে। আচ্ছা এরপরে আমি আগে শুক্রের নর্মাল স্পেসিফিকেশনে চলে যাই, বহুবার আলোচিত হয়েছে শুক্রর মধ্যে শুক্র কীরকম প্রকৃতির প্ল্যানেট। শুক্র হচ্ছে আমাদের শখ, আমাদের শৌখিনতা, আমাদের ল্যাভিশনেস, আমাদের ভোগ,
আমাদের ভোগ করারও তো একটা কৌশল আছে, সেই কৌশলটাও শুক্র জানে। আমাদের রিপুদোষ, আমাদের মধ্যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, স্পেশালি এমন অ্যাক্টিভিটিস যেখানে দৈহিক পরিশ্রমের প্রয়োজনটা কম হয়, মানে মনে করুন সেটা মস্তিষ্ক প্রসূত, সেকেন্ডারি কোনো, ধরুন কোনো ক্রিয়েটিভিটি তার মধ্যে কাজ করছে, কেউ মনে করুন কেউ ছবি আঁকছেন, কেউ কোনো মিউজিক কম্পোজ করছেন, কেউ গিটার বাজাচ্ছেন, কেউ স্কাল্পচারিং করছেন, কেউ নাটক থিয়েটার। এবার আমি পরিশ্রম কম মানে কখনো ভাববেন না যে এই কাজগুলোতে পরিশ্রম নেই, প্রভূত পরিশ্রম আছে, মেন্টাল ফ্যাটিক তো মারাত্মক রয়েছে। কিন্তু মনে করুন যে যেগুলো একেবারে মানে লেবার, মানে লেবার ইনফেস্টেড ওয়ার্ক যেগুলো, সেই কাজের সাথে কিন্তু শুক্রর কাজের একটা গঠনগত ডিফারেন্স থাকে, শুক্রর মধ্যে শৈল্পিক প্রবৃত্তি থাকে। মা মনে করুন কম্পিউটারের কেউ সফটওয়্যারের উপরে কাজ করছে, বা সফট যে হার্ডওয়্যার পোর্শন আছে সেখানে কাজ করছে, অথবা মনে করুন অ্যানিমেশন ফিল্ডে কাজ করছে, বা এখন যে সমস্ত অত্যাধুনিক সিনেমার ক্ষেত্রে যে সমস্ত VFX বা এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত কাজকর্ম এসছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শুক্র এফেক্টিভ। অর্থাৎ আপনাকে এমন কিছু পদ্ধতি সে প্রদান করবে যেটার মধ্যে দুটো গুণের একটা বা দুটো একসাথে কম্বাইন ফেজে থাকবে। ইদার আপনার মধ্যে একটা ফিকটিশাস ব্রাউন স্টাডি, একটা হ্যালুসিনেশন জাতীয় প্রবৃত্তি আপনার মধ্যে থাকবে, একসাথে কম পরিশ্রম করে বেশি পরিমাণ সুবিধা আপনি আদায় করবেন, এই ধরনের প্রবৃত্তি আপনার মধ্যে থাকবে। আর দু নম্বর হচ্ছে এই প্রবৃত্তির মধ্যে প্রাইমারি লেভেলটা কম আসবে, ধরুন 25-30%, সেকেন্ডারি মস্তিষ্ক প্রসূত আইডিয়াসগুলো বেশি আসবে। আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন একজন ডাইরেক্টর, সে তার অভিনেতাকে একটা অভিনয় শেখালেন যে এইভাবে অভিনয়টা করতে হবে। এবার অভিনেতা কিন্তু তার কুশলতা অনুসারে, তার যে স্কিল আছে ব্যক্তিগত, সেই অনুসারে সে অভিনয়টা করবে, না হলে তো ডাইরেক্টরই অভিনয়টা করতে পারতো। অনেক ডাইরেক্টর আছেন যিনি সুদর্শন হয়তো নায়ক হিসাবেও চলে, কিন্তু তার মধ্যে কিন্তু সেই স্কিলটা নেই। বা অনেক মিউজিক ডাইরেক্টর আছেন যিনি তার তার কম্পোজিশনটা সে তার গায়ককে শিখিয়ে দিচ্ছেন, কিন্তু তিনি গাইছেন না। আবার অনেক সময় গানও গান, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তিনি গান, কারণ সেক্ষেত্রে তার কুশলতা আছে। এটাকে আমরা সেকেন্ডারি ক্রিয়েটিভিটি বলি। এবার সেকেন্ডারি ক্রিয়েটিভিটিতে গায়ক কি করে, ইন অ্যাডিশন টু দ্যাট নিজের যে গুণ আছে সেই গুণটাকেও তার মধ্যে ইন্টারমিংলিং, মিশ্রণ হয়, একটা ব্লেন্ডিং হয় এক ধরনের, তার দ্বারা তার একটা উৎকর্ষতা বেশি তৈরি করে। একজন কবিতা বলছেন, মনে করুন কোনো বিখ্যাত কবির, এবার চারজন একসাথে রিসাইটেশন করছেন, চারজনের প্রকৃতি আলাদা হবে, কবিতাটার তো কন্টেন্টটা এক কিন্তু প্রকাশভঙ্গিটা আলাদা। এটাই হচ্ছে সেকেন্ডারি ক্রিয়েটিভিটি, যেটা শুক্রের সাথে টোটালি অ্যাসোসিয়েটেড। আচ্ছা, শুক্র তার সাথে আর কি করে দেখুন, বৃহস্পতি এবং শুক্রের মধ্যে আলোচনায় আগেও বলেছি যে বৃহস্পতি মধ্যে যে কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেটা কিন্তু শুক্রের ইকুইভ্যালেন্ট, কিন্তু এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস আছে সেটা কিন্তু বৃহস্পতির মধ্যে নেই। বৃহস্পতি দেবগুরু হওয়া সত্ত্বেও নেই, কিন্তু শুক্রের মধ্যে আছে। শুক্রের মধ্যে আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে অ্যাক্টিভিটিস আছে, শুক্রের মধ্যে সঞ্জীবনী বিদ্যা আছে, যত রকম কেমিক্যাল, যত রকম ধরুন আমাদের আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড, মনে করুন কেউ কোনো বিউটি প্রোডাক্ট তৈরি করছেন, কেউ কোনো ওষুধ, বা কেউ কোনো ডাক্তারবাবু বা ম্যাডাম কেউ ওষুধ দিচ্ছেন, এই সমস্ত এই বায়োকেমিস্ট্রি পুরো পোর্শনটা কিন্তু শুক্রের সাথে যুক্ত, কেমিক্যাল পোর্শন বিং টোটালি অ্যাসোসিয়েটেড উইথ ভেনাস, এবং সে কিন্তু মানুষের ক্ষেত্রে জীবনদায়ী হিসাবেও কাজ করে। কিন্তু শুক্রের মধ্যে যেহেতু কিছুটা রাজসিক, মানে মনে করুন 30-35% রাজসিক, না হলে সে ভোগ করতে পারবে না, এবং বাকিটা কিন্তু তামসিক গুণ রয়েছে, সাত্ত্বিক গুণের প্রবৃত্তি শুক্রের মধ্যে অত্যন্ত কম, তার ফলে শুক্রের মধ্যে ভোগের প্রবণতা বেশি, রিপুদোষ হয়, এই জন্য শুক্র কালপুরুষের দ্বাদশে এসে তুঙ্গ হয়,
বা নিজের মূল ত্রিকোণ থেকে ষষ্ঠে গিয়ে দুঙ্গ হয়। তো ষষ্ঠ ঘর কি? আমাদের রোগ রিপু শত্রু এই সমস্ত ঘর, সেখানে গিয়ে শুক্র তুঙ্গ হচ্ছে। তার মানে কি? শুক্রে প্রভাবযুক্ত মানুষেরা যদি এই হ্যালুসিনেশনের বাইরে না বেরোতে পারে, গুণটাকে নিলাম কিন্তু নেগেটিভটাকে যদি না কাটতে পারে, তাহলে কিন্তু সে এই কালগর্ভের মধ্যে কিন্তু খুব দ্রুত তার এরোশন হবে। এরোশন আমাদের সবার হয়, কিন্তু তার এরোশনটা অত্যন্ত দ্রুত হবে, তার সাথে এক্সট্রা ভ্যাগেন্ড এবং এক্সপেন্ডিচার অত্যন্ত বেশি। আমি শুক্রের লোকেদের দেখেছি বাইরে বেরোলে অ্যাটলিস্ট একটা প্যাকেট সে চিপস অন্তত কেনে, সে একটা জলের বোতল কিনে, একটা দুটো ক্যাডবেরি কিনে নিল, দরকার নেই তার, সে 500 টাকা খরচা করে দেবে। পকেটে পয়সা না থাকলে শুক্র অস্থির হয়ে যায়, তার যদি কোনো পারপাসফুল কোনো এক্সপেন্ডিচারও না থাকে তাহলেও কিন্তু সে খরচা করবার চেষ্টা করবে। এটা শুক্রের একটা বেসিক প্রবৃত্তি। এর সাথে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ভোগগত গুণ। শুক্রের মধ্যে কিছু ইনডোর গেমস আছে, যেমন ধরুন কার্ডস, তাস খেলি আমরা, তাসেরও তো অনেক ভালো খেলা আছে, আন্তর্জাতিক স্তরেও তাস খেলা হয়, ব্রিজ হয়, কল ব্রিজ হয়, বিভিন্ন রকম খেলা হয়, নেগেটিভ অর্থেই সম্পূর্ণ ভাববেন না। বা ধরুন দাবা খেলা হচ্ছে, পাশা খেলা হচ্ছে, এই যে কোনো রকম ইনডোর গেমস, যেই গেমসের মধ্যে কি আছে এক ধরনের রাজকীয় প্রবৃত্তি আছে অনেক, বা গলফ খেলছে মানুষ, গলফ খেলতেও পরিশ্রম হয় কিন্তু দেখবেন সেখানে একটা খুব পরিশুদ্ধ প্রকৃতি, ঘাসগুলো সীমিতভাবে ছাঁটা রয়েছে, তারা হাই একটা শট নিল, তারপরে গাড়ি করে দূরে যাচ্ছে, সেখানে গিয়ে তারপরে আবার, মানে একটা রাজকীয় প্রবৃত্তির খেলা। যে কোনো কাজের মধ্যে যখন অনেক বেশি মেটেরিয়াল অবজেক্ট যুক্ত থাকে তখন ইট ইজ বিং অ্যাসোসিয়েটেড উইথ ভেনাস, এবং তার সাথে রিক্রিয়েশন আছে, হাই গ্রাফিক্সের ছবি, হাই ডেফিনেশনের কোনো কোনো ধরুন অবজেক্ট আছে, মোবাইল আছে, ক্যামেরা আছে, গেজেট, কম্পিউটার, ল্যাপটপ, এই সমস্ত পাম্পটপ যত কিছু আছে এই সমস্ত কিছুর সাথে কিন্তু শুক্র বিং অ্যাসোসিয়েটেড। ফিমেল ক্যারেক্টার শুক্র, যদিও মেল ক্যারেক্টার, মাথায় রাখবেন শুক্র একদম মেল ক্যারেক্টার, হ্যাঁ, কিন্তু শুক্রের মধ্যে ফেমিনাইন ক্যারেক্টার কিন্তু বেশি আছে, শুক্র স্ত্রীদের মধ্যে বেশি এফেক্টিভ হয়। এই জন্য পুরুষের মধ্যে যদি কখনো শুক্র অ্যাক্টিভ হয়ে যায় সে কিন্তু অনেক বেশি অ্যাভারেশন তৈরি করে দেন জাতিকা, মহিলাদের থেকে বেশি করে। সেরকম চন্দ্র, চন্দ্র কিন্তু পুরুষ প্ল্যানেট, মাথায় রাখবেন অভিমন্যুর পিতা ছিল কিন্তু চন্দ্র, তো চন্দ্র মেল ক্যারেক্টার কিন্তু চন্দ্রের প্রবৃত্তি কিন্তু ফেমিনাইন, সেই জন্য চন্দ্রকে মাতৃস্থানীয় হিসাবে বর্ণনা করা হয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু ডেমিগডস এবং প্রত্যেকেই কিন্তু মেল ক্যারেক্টার, কিন্তু এদের অ্যাক্টিভিটিস ফিমেল বা মেল হিসাবে তাদের অ্যাট্রিবিউশনটা দেয়। তো শুক্রের মধ্যে সেটা আছে, শুক্রের মধ্যে অত্যন্ত সুন্দর অভিনয় ক্ষমতা, দক্ষতা, যে কোনো জিনিসকে খুব সুন্দর করে পরিবেষ্টিত করা, যত আরামায়েশ ভোগ করা, ভোগ করারও একটা কৌশল আছে, সেটাও কিন্তু শুক্র জানে, এই সমস্ত কিছু কিন্তু শুক্রের মধ্যে থাকে। শুক্রের মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা খুব বেশি থাকে ভেনাসের মধ্যে, কারণ ভেনাস সবসময় শর্ট টার্ম প্রফিটের দিকে খোঁজ করে, হয়তো কোনো কোনো একটা 15-16 বছরের বাচ্চাকে হয়তো তোর বাবা মা বলে গেল পড়াশোনা করবি, হয়তো সে পড়লো না, ভিডিও গেমস খেললো বা একটা মুভি দেখলো, বাড়িতে আসার পর হয়তো তার পিতামাতা তাকে জিজ্ঞাসা করলো, সে বললো হ্যাঁ পড়েছি, হয়তো তার পিতামাতা বুঝতে পারবে কিছুক্ষণ বাদে সে যে মিথ্যা কথা বলছে, কিন্তু এই ধরনের শ্যালো মিথ্যা কথা বলার প্রবণতা, কানিং যাকে বলা যায়, এই ধরনের প্রবৃত্তি থাকে। কিন্তু নর্মালি শুক্র কিন্তু কাউকে ক্ষতি করে না, শুক্রের অ্যাক্টিভিটিসের দ্বারা অজ্ঞাতসারে মানুষের ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়। শুক্র ডাইরেক্টলি কখনো ভেন্ডিকটিভ নয়, শুক্র কিন্তু সফট, কিন্তু যেহেতু তার মধ্যে রিপু দোষ আছে, তার মধ্যে সব রকম নেগেটিভ প্রবৃত্তি, দৈত্যদের গুরু, তো দৈত্যগুরু ডেমনের যে তাকে যে ট্রেনিং দিচ্ছে, তো তার মধ্যে তো সেই যে মূল্যটা সেটা তো সব থেকে বেশি থাকবে না, নাহলে সে গুরু হলো কিভাবে? তো সেই জন্য ডেমনদের মধ্যে যে সেগ্রিগেটেড ওয়েতে গুণগুলো রয়েছে, নেগেটিভ অর্থে বলছি, তো তার সেগুলো সব কিছু শুক্রের মধ্যে রয়েছে।
শুক্রের মধ্যে সঞ্জীবনী বিদ্যা রয়েছে, মানুষকে জীবন দান করা, দয়া মায়া রয়েছে। শুক্রের মানুষেরা অসম্ভব বেশি গ্ল্যামারাস হয়। শুক্রের মানুষদের দেখলে পরে আপনি মানে অ্যালিউর্ড হবেন, অ্যাট্রাক্টেড ফিল করবেন, পুরুষ মহিলা নির্বিশেষে বলছে। এমন কোন স্থান যেটা শুক্রের মোতাবেক সাজানো হয়েছে অত্যন্ত জৌলসপূর্ণ, সেটা যদি সেই মানুষ যদি শুক্রের লোক নাও হয় তাহলেও কিন্তু সেই মানুষের মধ্যে সামান্যতম রেখাপাত কিন্তু করবে এটা শুক্রের। কারণ এই কলিযুগটা পুরোটাই মায়াবাদের দ্বারা, পুরো জগৎটাই মায়াবাদের দ্বারা চালিত ইলিউশন। ইলিউশনের মধ্যে সব থেকে বেশি যে ইলিউশন তৈরি করতে পারে সে হচ্ছে শুক্র এবং রাহু। রাহু যেটা করে, রাহু ডেমনিশ, শুক্র কিন্তু একজন প্ল্যানেট এবং সে একজন ডেমিগডস, কিন্তু তাকে কাজ দেওয়া হয়েছে প্রশিক্ষণ দেওয়ার জন্য, সেটা হচ্ছে ডেমনদের। তার ফলে তার অ্যাক্টিভিটিসের মধ্যে ডেমনিশ প্রবৃত্তি বাড়বেই, সেইটা বৃহস্পতির সাথে তার মৌলিক পার্থক্য। সেই জন্য বৃহস্পতি যেহেতু সে দেবগুরু, সে তার তার যে স্ট্যাচারটা রয়েছে সেটা অনেক ওপরে উইথ রেসপেক্ট টু ভেনাস, কিন্তু যদি গুণগত পরিমাণ বোঝানো হয় সেটা কিন্তু শুক্রের থেকে বৃহস্পতির কম আছে, এটাও মাথায় রাখতে হবে। শুক্রের মধ্যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, শুরুতেই বলেছি, যে কোনো রকম ধরুন অভিনয়, যত আমাদের আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে যে সোসাইটি, যে সভ্যতা, যে শহর এত সুন্দর চকচকে ঝকঝকে প্রলোভন আমাদের আকৃষ্ট করে, কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছেন, কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, কোনো একটা জায়গায় মিউজিক শুনতে যাচ্ছেন, চিত্র প্রদর্শনী হচ্ছে দেখতে যাচ্ছেন, এগুলো সব কি করে? সিনেমা দেখার আগে আমরা তো জানি সেখানে যেটা দেখানো হবে সেটা একটা ফিকটিশাস জিনিস, কিন্তু যখন আমরা দেখছি, দেখবেন তখন অনেক সময় আমরা সিনেমার সাথে সাথে চলি, কোনো দুঃখের সিন হচ্ছে তো আমরা কাঁদছি। আমি অনেক ছোটবেলায় যখন সিনেমা দেখতাম আরো কম বয়সে, আমি দেখতাম অনেকে কাঁদছে, অনেকে হাসছে, হাসির সিনে হাসা অনেক সোজা দেন কাঁদা, হ্যারি করলেও সোজা কম্পারেটিভলি। তো সিনেমার সাথে সাথে কিন্তু সে নিজেকে একাত্ম করে নিয়েছে, এটাকে বলা হয় হ্যালুসিনেশন, শুক্রের নেচার। এবং বাইরে বেরিয়েও তাদের মধ্যে কিন্তু বেশ খানিকক্ষণ এই সিনেমাটা রেখাপাত করবে, ডিপেন্ড করবে সেই মানুষের ইমোশনাল স্ট্যাটিউডটা কত, তার মধ্যে শুক্র চন্দ্র এবং বৃহস্পতির মাত্রাধিক্য কতটা রয়েছে। যদি বেশি থাকে তাহলে সেটা অনেকক্ষণ ধরে বা অনেক দিন ব্যাপী সেটা মাথায় থাকবে, আর যদি কম থাকে, রবির এফেক্ট বেশি আছে, বৃহস্পতির খুব মানে পজিটিভ ইফেক্ট বেশি আছে, শনি খুব এফেক্টিভ, তাহলে কিন্তু রেখাপাত করবে না কোনো রকম, দু পাঁচ ঘন্টা বাদে সে ভুলে যাবে, ইটস মানে ইট ভ্যারিস আর কি। তো শুক্রের এই প্রবৃত্তি আপনাদের বললাম। এবার শুক্র মেষের ঘরে ঢুকছে, দেখুন মেষের ঘর, মেষের ঘরের মার্কেস হচ্ছে শুক্র, ঠিক আছে? কারণ মেষের ঘরকে আপনি যদি, আপনারা যারা লগ্ন দেখে ছক দেখেন বা চন্দ্র লগ্ন দেখে ছক দেখেন যেভাবে দেখেন, তো তাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং সপ্তম ভাব শুক্র। তো শুক্র অ্যাসেন্ডেন্টে ঢুকছে, তার অ্যাসেন্ডেন্টে ঢোকা মানে, আমি মেষ লগ্নের বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখেছি, লগ্নে শুক্র থাকলে বাজার চলতি যে কোনো অ্যাস্ট্রোলজির বই কিনে পড়বেন তাতে বলা থাকে লগ্নে যদি কোনো গ্রহ থাকা ভালো সেটা একমাত্র শুক্রই ভালো। অ্যাকচুয়ালি কোনো গ্রহ থাকাই ভালো নয়, যারা অ্যাসেন্ডেন্ট দেখে ছক দেখেন তার ম্যাল এফেক্ট আছে, এবং মেষের ঘরে তো কদাপি ভালো নয়। আপনি হয়তো বলবেন দ্বিতীয় পতি সপ্তম পতি লগ্নে বসে রয়েছে তাহলে তো খুব ভালো ব্যাপার, না ভালো ব্যাপার নয়, উশৃঙ্খল তৈরি করে দেয় মানুষের মধ্যে, খুব ছোটবেলা থেকে তার মধ্যে ইমোশনের মানে বাঁধনটা খুব কমে যায়। বিশেষত শনি যদি ছকে দুর্বল হয়, বিশেষত শনি যদি নিজের ঘরে অবস্থান করে, আরও স্পেসিফিক্যালি বলছি যদি মকরের ঘরে অবস্থান করে, শনির তৃতীয় দৃষ্টি তখন শুক্রের তুঙ্গস্থানে এবং বৃহস্পতির স্বক্ষেত্রে অবস্থান করবে, সেই মানুষের মধ্যে কিন্তু আত্মসংযমকে খুব নষ্ট করে দেবে। এবং ছোটবেলা থেকে তাকে যদি খুব নির্দিষ্ট ভিজিলেন্সের মধ্যে মানুষ না করানো হয় তাহলে কিন্তু সে ডিরেইলড হতে বাধ্য। বকরি শুক্র থাকলে কিন্তু আরও গণ্ডগোলের এফেক্ট করবে। এবারই শুক্র যখন অবস্থান করবে তখন সেখানে রাহু আসবে, অর্থাৎ গুরু এবং ছাত্র দুজনেই একসাথে অবস্থান করবে। তো অবস্থানকালে কি হবে, দেখুন রাহুর কাজ হচ্ছে, রাহু হচ্ছে একটা
একটা সিউডো প্ল্যানেট। আমি অনেক দিন বলেছি যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না তারা প্রথম আপনাকে বলবে দূর এই রাহু কেতু বলে কিছু নেই, সব আলতু ফালতু জিনিস, তোরা বিশ্বাস করিস কীভাবে, এরকম বলে দেবে আপনাকে। তো এটা হচ্ছে না জেনে বলা আর কি। কিন্তু রাহু যেখানে অবস্থান করবে সেখানে যদি কোনো প্ল্যানেট ঢোকে এক্সেপ্ট বৃহস্পতি, রাহু কিন্তু তাকে গ্রাস করবে। রাহুর কাজই হচ্ছে গ্রহণ সৃষ্টি করা, রবির সাথে চন্দ্রের সাথে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তৈরি করবে। কিছুদিন বাদেই দেখতে পারবেন যখন এপ্রিল মাসে যখন রবি প্রবেশ করবে তো সেখানে গ্রহণ সংঘটিত হবে পরপর দুটো। তো রাহু কোনো জিনিসকে গ্রাস করে নেয়, কিন্তু রাহু গ্রাস করলেও রাহুর যেহেতু বডি পার্টটা নেই, তার শুধু মানে মুখমণ্ডলটা রয়েছে গলা পর্যন্ত অংশ, তো তার ফলে সে গ্রাস করলেও সে বেশিক্ষণ তাকে ভিতরে রাখতে পারে না। তার ফলে রাহুকাল যেটা, যারা পঞ্জিকা দেখতে পারেন প্রপারলি, হ্যাঁ সূর্য সিদ্ধান্ত বা দিক সিদ্ধান্ত যেভাবেই হোক, পঞ্জিকা যারা দেখা অভ্যাস আছে ছোটোবেলা থেকে, তো তারা জানে রাহুকাল থাকে প্রত্যেকটা দিনে, সেই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ করা বারণ থাকে। ইভেন যে সমস্ত বাড়িতে একটা সময়, খুব নেগেটিভ কথা বলছি, এটা কিন্তু আমার সাবজেক্টের নয়, আমি রিকনসাইল করে দেবো কেন বলছি, অনেক বাড়িতে দেখবেন যে বিভিন্ন রকম স্যাক্রিফাইস থাকে, অ্যানিমেল স্যাক্রিফাইসেসের পুজো থাকতো একটা সময়, শাস্ত্রে কোথায় বলা আছে যদিও সেটা আমার জানা নেই, যাই হোক সে অ্যানিমেল স্যাক্রিফাইসেসের কথা বলা আছে। সেটা পরবর্তীকালে অনেক বিদগ্ধ ব্রাহ্মণ সেটাকে, পণ্ডিত মানুষ সেটাকে বিভিন্ন সবজি ফল সেই স্যাক্রিফাইসের দিকে নিয়ে যায়। এই স্যাক্রিফাইস ব্যাপারটাও কিন্তু এই রাহু দ্বারা পরিচালিত হয়। রাহু মঙ্গল, রাহু শুক্র, রাহু রবি, তো রাহুকালের সময়ে স্যাক্রিফাইস কিন্তু দেওয়া যায় না, পণ্ডিতরা সেটা দেখেই নর্মালি পুজোর যে মুহূর্ত হয় তার মধ্যে সেই কালটা থাকে না, যদি কোনো কারণবশত সেকাল এসে যায় সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়, আর আগে বা পরে কাজটি করা হয়। তো যাই হোক, সেটা ইভেন আমি যেটা বললাম যে কোনো ভেজিটেবলস বা কোনো ফ্রুট হলেও কিন্তু সেটার ক্ষেত্রেও মানা হয়। তো আমার যেটা মেন বলার সেটা হচ্ছে এই মেষের ঘর এই ধরনের প্রকৃতিতে বিলিভ করে। মেষ হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণের ঘর এবং রাজার যে সোলজার তার খুব স্ট্রং ঘর, এবং রাজা সেখানে এসে তুঙ্গ হয়। কেন তুঙ্গ হয়? কারণ রাজা কখন সব থেকে বেশি সিকিউর বোধ করে? তার রাজধানীতে, যেখানে তিনি সম্পূর্ণ সিকিউরিটি দ্বারা পরিবেষ্টিত আছে, তার ওয়েলিউশিয়াস রয়েছে যারা তাকে মন্ত্রণা দেন, সেই সমস্ত মন্ত্রী রয়েছেন তার সাথে, তো তিনি সিকিউর সেখানে জ্ঞানী মানুষ তারা। এবং যেখানে সেনাপতির ঘর, অর্থাৎ রাজা যদি কোথাও এনক্রোচমেন্ট করতে যায়, কোথাও যদি আক্রমণ করে, তো ডিফেন্ড তাকে কে করবে, সেই ঘরটা নাইন্থ হাউস। তো সেই হিসাবে রবি এখানে এসে তুঙ্গবোধ করে সব থেকে বেশি, কোথাও 10 ডিগ্রি আছে, কোথাও 20 ডিগ্রি আছে, কিন্তু রবি মোটামুটি 15-18 ডিগ্রি পর্যন্ত এই ঘরে তুঙ্গ ফল দিয়ে দেয়, এটা দেখা গেছে। তো সেখানে রাহু অবস্থান করে থাকা মানে রাহুর কাজ হচ্ছে যে কোনো প্ল্যানেটের গুণকে কমিয়ে দেওয়া। রাহু যেহেতু সিউডো, যে কথাটা একদম শুরু থেকে বলবার চেষ্টা করছিলাম, সিউডো সে নেই, সে একটা অবয়ব খোঁজে সব সময়। সে যখনই সে অবয়বটাকে পেয়ে যায় তখন সেটাকে আঁকড়ে ধরে। এবার আঁকড়ে তো সে ধরতে পারবে না, কারণ সব প্ল্যানেট মুভ করছে। রাহু ঘড়ির কাঁটার দিকে মুভ করছে, শুক্র ঘড়ির কাঁটার বিপরীত দিকে মুভ করছে, তো কিছুক্ষণের পরে তাদের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে 5-7 দিনের মধ্যে। কিন্তু ফ্যাক্টর হচ্ছে যতক্ষণ তার অ্যাম্বিয়েন্সের মধ্যে থাকবে মোটামুটি 12 ডিগ্রির মধ্যে, ততক্ষণ কিন্তু সে তাকে কন্টামিনেটেড করতে থাকবে। এক্ষেত্রে শিষ্য তার গুরুকেও কন্টামিনেশন করবে। দেখুন, শুক্র যেটা করতে পারে সেটা হচ্ছে বাইরে একটা খুব সুন্দর পোশাক পরে সে নিজেকে ক্যামুফ্লাজ করতে পারে। সে হয়তো কতগুলো দস্যুদানবকেই ট্রেনিং দিচ্ছে, কিন্তু ঠিক আছে, কিন্তু বাইরে তো সে গুরু, তার তো এডুকেশনাল জায়গায় কোনো সমস্যা নেই, সেটা তো তার অনন্ত শিক্ষা তাকে ভগবান প্রদান করে দিয়েছে কাজ করার জন্য। এবার তার মোটিভেশন ওদিকে, উল্টো দিকে,
কারণ তাকে ওই কাজটা করার জন্যই ওখানে বসানো রয়েছে। তার ফলে সে কি করবে, সে জানে যাতে বাইরে আমার প্রেস্টিজটা বজায় থাকে, সে একটু ঝকঝকে তকতকে, আমি বলি না যে মানুষ গিয়ে দেখবেন এই চুলে কলপ করে, কাউকে খারাপ ভালো বলছি না, আমার যেটা মনে হয় ন্যাচারালি মানুষ বয়স হচ্ছে, এরোশনটাই ন্যাচারাল ব্যাপার, সেটাকে লুকানোর কি আছে, লুকানোর ব্যাপার আছে মানে আপনি কিছুকে লুকাচ্ছেন মানে আপনি অন্য একটা জিনিসকে আনবার চেষ্টা করছেন। আপনার বয়স মনে করুন 50, চুল 30% পেকে গেছে, আপনি কালো করে দিলেন, বয়সটা 5-7 বছর কমে গেল, তার মানে কি আপনি সামনের যাদের কাছে রিপ্রেজেন্টেশন করবেন নিজেকে, সেখানে আপনি অনেকটা ইয়াং হিসাবে রিপ্রেজেন্টেশন করবেন, অনেকটা জৌলস থাকবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। সেখানে আপনার কিছু প্রিভিলেজ থাকতেও পারে, নাও থাকতে পারে, আই ডোন্ট নো, অনেকের মোটিভেশনও থাকে সাজা গোজা করা, তো সেটা তারা করে। তো শুক্র নিজেকে সেই ক্যামোফ্লাজে রাখে, বাইরে থেকে দেখতে তাকে খুব সুন্দর লাগে, আকাশেও দেখবেন সন্ধেবেলা যখন সূর্য ডোবে একেবারে পশ্চিম আকাশে জলজল করছে, আবার সকালবেলা যখন সূর্য ওঠে তখনও জলজল করছে পূর্ব দিকে, উল্টো দিকে, তার তার মশানি উল্টো দিকে অ্যাকচুয়ালি, সব গ্রহ যেদিকে রোটেট করে শুক্র তার উল্টো দিকে রোটেট করে, সে তার যে লাইন, লাইনের থেকে একটু বিরুদ্ধে চলা তার প্রবৃত্তিটাই সেটা। সেই জন্য শুক্রের লোকেদের আমি দেখেছি সারা রাত জেগে কাজ করে, দিনের বেলা ঘুমিয়ে থাকে। রাহুর এফেক্টযুক্ত মানুষদের দেখেছি, কেতুর এফেক্টযুক্ত মানুষদের দেখেছি, রাতে অ্যাক্টিভ দিনে ইনঅ্যাক্টিভ, বৈসাদৃশ্য আছে প্রচুর, এক্সেপশন আছে, আমি তো একদম একেবারে দিশাহীন একটা জায়গায় বলছি, ছক অনুসারে এক্সেপশন আছে কিন্তু সেই এক্সেপশনটা কিন্তু কম, 5-7% বেশি নয়। এবার শুক্র যখন রাহুর সাথে আসবে, শুক্রের যে এই যে একটা সুন্দর উপরে একটা খোলস পরে শুক্র ঘুরে বেড়ায়, কিন্তু বাড়িতে গিয়ে ও কী করে, দানবদেরই শিক্ষা প্রদান করবে, তো সে কি করবে, এই খোলসটা তার খুলে যাবে। কারণ আপনাকে যদি কখনো মনে করুন, আপনাকে আপনি সবাই জানে আপনি মাস্টার মশাই, আপনি এলাকায় পড়াশোনা করান, আপনার একটা সম্মান আছে, মাস্টার এবং ডাক্তার এই দুইজনের সম্মানের ইকুইভ্যালেন্ট সম্মান সমাজে কারণ নেই, তো যে বিষয়ে শিক্ষা দিন, তিনি যদি যোগ শিক্ষাও দেন তাহলেও কিন্তু সেটা, শারীরিক শিক্ষারও যদি কোনো মাস্টারমশাই হন, যদি উনি হন সেটাও কিন্তু তিনি, তার ইকুইভ্যালেন্ট কেউ নেই। কিন্তু আপনি যদি গিয়ে পরে দেখলেন যে সেই মাস্টারটি একটি এমন ছাত্রছাত্রীকে ই করছে, তিনি কিন্তু একেবারে মানে তার সমাজে অনেক রকম নেতিবাচক ভাবমূর্তি আছে, তখন কি হবে, সেই মাস্টারের দুর্নাম হবে। তো শুক্র এখানে যখনই রাহুর সাথে আসবে, রাহু তো মাস্টারকে পেয়ে সে উৎফুল্ল পাবে যে আরও কিছু শিখে নিই, কৌশল কুবিদ্যা শিখে নেওয়ার চেষ্টা করি, কী করে আরও নিজেকে ক্যামুফ্লেজ করে রাখতে হয়, কী করে ভালো মানুষ সেজে সেখানে ঢুকতে হয়, ঢুকে মানুষের এফেক্ট করতে হয়, এই বিদ্যেগুলো আমাকে শেখাক, আমার গুরু আমার সামনে দিয়ে পাস করছে। কিন্তু শুক্র সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করবে যে এই বুঝি আমার মুখোশটা খুলে গেল, দুজনের মধ্যে একটা ইনিশিয়ালি টাগ অফ হয়ে যাবে। কিন্তু রাহুর এফেক্ট হচ্ছে, রাহু যে কোনো জিনিসের নেগেটিভ গুণটাকে অন্তত 5 টাইমস বাড়িয়ে দেয়, একমাত্র বৃহস্পতি ব্যতি রেখে, বৃহস্পতি এনার্জি ক্ষয় হয় কিন্তু বৃহস্পতি রাহুর সাথে কনফ্রন্ট করতে পারে, মাস্টারমশাই তো সে স্টুডেন্টকে বকাঝকা করে সাম নাম দণ্ডভেদ যে কোনো পদ্ধতিতে তাকে একটা জায়গায় বসাতে পারে, এনার্জি লস হয়, টাইম কিল করে, কিন্তু তবুও সে কিন্তু কন্ট্রোল করতে পারে। কিন্তু শুক্রের মধ্যে সেই গুণ নেই, শুক্রের মধ্যে অত্যন্ত ইন্ডালজেন্স প্রবৃত্তি আছে, তার ফলে কি হবে, শুক্রের মধ্যে ম্যালাফিক এফেক্টটা বেড়ে যাবে অনেক বেশি, তার ফলে মানুষের মধ্যে এক্সট্রা ভ্যাগেন্ট কোয়ালিটি বাড়বে, মানুষ বেশি খরচ করবে যেখানে প্রয়োজন নেই, ভোগ্যপণ্যের পেছনে খরচ করবে, তার মনে করুন ফিয়ান্সে থাকতে পারেন কেউ, কোনো বিলাভড কোনো পার্সন থাকতে পারেন তার জন্য, কারণ শুক্র সবসময় অপোজিট জেন্ডারকে কিন্তু সে পছন্দ করে, মানে তার পেছনে মানে সে একটা তার কাছে একটা হিরো এরকম একটা প্রতিপন্ন করবার নিজেকে চেষ্টা করে, তার ফলে সে অনেক বেশি সেখানে নিজেকে একটা বড় মাপের একটা মানুষ বানানোর চেষ্টা করবে,
সে অনেক কৃত্রিম পদ্ধতি অবলম্বন করবে, যে হ্যাঁ শুক্র এমনি পাওয়ারফুল কলিযুগে, রাহুও পাওয়ারফুল, মঙ্গলও পাওয়ারফুল, তো মঙ্গল শুক্র থেকে মোটামুটি থার্ড হাউসে থাকবে। শুক্র যেদিন ঢুকবে তার পরের দিন মঙ্গল চলে আসবে মিথুন রাশিতে, তার ফলে শুক্র এবং রাহু মারাত্মক বলশালী হয়ে যাবে। মঙ্গলের মতো প্ল্যানেট মিথুন রাশিতে রয়েছে, আমি আগের দিন আলোচনায় বলেছি যে যেখানে তামসিক গুণ সব থেকে বেশি বৃদ্ধি পায় মঙ্গলের, আগুনকে হাওয়ার মধ্যে রেখে দিলে কি হবে, আগুন ছড়িয়ে যাবে, দাবানলের মতো ছড়িয়ে যাবে। তার ফলে শুক্র এবং রাহু তার থার্ড হাউসে বসে থাকার জন্য মঙ্গল অত্যন্ত বেশি পাওয়ার হবে, এবং দ্বাদশে বৃহস্পতি রয়েছে, তার ফলে পাটাও সে দিতে পারছে, তার ভিত্তিভূমিটাও বেশ শক্ত আছে। তার ফলে যাদের মধ্যে এক্সট্রা ভ্যাগেন্ট মেন্টালিটি আছে, অতিরিক্ত পয়সা খরচা করার যেখানে প্রয়োজন নেই সেগুলো করবেন না। দু নম্বর হচ্ছে খাদ্য, খাবারের ক্ষেত্রে কিন্তু ভীষণ বিধিনিষেধ পালন করবেন, যত রকম প্রাণীজ প্রোটিন বা যেগুলো খুব হাই প্রোটিন খাবার অবশ্যই ডক্টরকে জিজ্ঞাসা করে নেবেন, আপনার যদি বডি সেটা পারমিট না করে তাহলে কিন্তু খাবেন না, তাহলে কিন্তু বোথ লিভার এবং কিডনি গল ব্লাডার এখানে কিন্তু ইফেক্ট হবে। তামসিক খাবার যেগুলো আছে, বাসি খাবার, অতিরিক্ত প্রাণীজ প্রোটিন খাবার যেটা আপনার প্রয়োজন নেই, তার থেকে বেশি পরিমাণে আপনাকে খাওয়ার প্রতি না ও প্রলুব্ধ করবে, উদ্বুদ্ধ করবে, ফলে আপনি খেয়ে নেবেন এবং তার ফলে আপনার পেটটা কিন্তু গণ্ডগোল করবে, ডাইজেস্টিভ পার্টটা লিভার ফ্যাটি করে দিতে পারে, যাদের অলরেডি আছে সেখানে কিন্তু হেভি জন্ডিস বা টাইফয়েডের সমস্যা করে দিতে পারে বা লিভারের আরও সমস্যা করতে পারে, কনস্টিপেশন অসম্ভব বৃদ্ধি করে দিতে পারে, এই জাতীয় সমস্যা কিন্তু করবে। তার সাথে যেটা করতে পারে, সকালের দিকে সুস্থ শরীর, রাতের দিকে কিন্তু হেভি টেম্পারেচারের জ্বর আসতে পারে, হেভি মানে মোটামুটি 1.5 থেকে 3.5 ডিগ্রি পর্যন্ত, আমরা তো ফারেনহাইটে মাপি এটা, তো 1.5 ডিগ্রি থেকে 1.5 ডিগ্রির মধ্যে কিন্তু জ্বর এফেক্ট করতে পারে, বিশেষত যারা অ্যাডোলেসেন্ট গ্রোথে আছে, মোটামুটি 13 বছর থেকে 16, 17, 18 বছর পর্যন্ত গ্রোথে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এফেক্ট বেশি করতে পারে। জল থেকে খুব সাবধান, বাইরের জল এবং বাইরের খাবার, খাবার খেলে একদম গরম খাবেন, নাহলে কিন্তু কন্টামিনেশন হয়ে যেতে পারে। যে কোনোভাবে আপনি নিজেই বাড়ি থেকে খাবার নিয়ে এসছেন, হয়তো অনেক পরে খাচ্ছেন, কোনোভাবে ব্যাকটেরিয়াফিকেশন বা ভাইরাসফিকেশন হয়ে গেল, আপনি খেলেন দেখলেন অসম্ভব রকম পেটে গণ্ডগোল করে দিচ্ছে, তার ফলে সময়ের জিনিস সময়ে খাবেন, রাত জাগার অসম্ভব প্রবণতা তৈরি করবে, সেটা থেকে সাবধান। কাজের সূত্রে যদি জাগতে হয় তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু অন্যান্য কোনো ক্ষেত্রে কিন্তু না জাগাটাই বাঞ্ছনীয়। নাম্বার 6 হচ্ছে, যাদের ক্ষেত্রে সুগারের সমস্যা অলরেডি আছে তাদের কিন্তু হেভি ফ্লাকচুয়েশন তৈরি করবে, স্পেশালি যারা ইনসুলিন নেন বা হাই মেডিসিন নেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা তৈরি করতে বাধ্য। সাবধান, যাদের প্রস্টেটে সমস্যা রয়েছে, ইউরিনের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তারা কিন্তু সাবধানে থাকবে। ফিমেলদের ক্ষেত্রে বলছি, যারা এই মুহূর্তে বেবি ক্যারি করছেন, মনে করুন 4 মাস অনওয়ার্ডস রয়েছে, ডাক্তারের কিন্তু নির্দেশ টু দ্য লেটার্স মেনে চলবেন, কোনো রকম নির্দেশ অমান্য করবেন না, কোনো রকম খাওয়া দাওয়ার ক্ষেত্রে, জীবনযাত্রার ক্ষেত্রে, অতিরিক্ত টেনশন নেওয়ার ক্ষেত্রে। শুক্র মেষ রাশিতে ঢোকা মাত্র যেটা তৈরি করবে, রাজার ঘর থেকে 9th হাউসে অবস্থান করবে, মানুষের অত্যন্ত ডিজায়ার বাড়িয়ে দেবে, ইমুভেবল প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রচুর যোগাযোগ আসবে এই সময়। যারাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, বেশি লোভে পা দেবেন না, কারণ রাহু কিন্তু মনে রাখবেন লং রানে আপনার ক্ষতি করবে, কারণ ও আপনার তত্ত্বভুক্ত নয়, ও না জীবতত্ত্ব না দেবতত্ত্ব, ও কিন্তু একটা ডিফারেন্ট তত্ত্বে বিলং করে যেটা আমাদের সাথে অ্যাডজাস্টেবল নয়। আমার গুরুদেব বলতেন যে যদি কাউকে সাইবেরিয়াতে গিয়ে 100 বিঘা জমি দিয়ে দেওয়া হয় তো সে কি করবে আমাদের, ধরুন ওয়েস্ট বেঙ্গলের কোনো মানুষকে, তো সে তো ওখানে কোনোদিন যাবেই না, মানে গেলে তো তার শরীরে কি হয়ে যেতে পারে, বেঁচে ফেরাটাই খুব মুশকিল ব্যাপার, সেই রকম ব্যাপার আর কি। রাও দেখতে বল, লোককে বলবেন 100 একর জমি, 100 বিঘা জমি আছে, কিন্তু কোথায় আছে সেটা, সেটা কি ব্যবহারযোগ্য, সেই হচ্ছে রাও, দেখতে সুন্দর কিন্তু লং রানে নেগেটিভ।
আমি বহু মানুষের দেখেছি, আমি এই মুহূর্তে অন্তত 3-4টে তো রিনাউন্ড মানুষের নাম বলে দিতে পারি, যারা রাহুর দশায় যা প্রসপারিটি পেয়েছে, জুপিটারের দশায় তাদের প্রফেশনই আলাদা হয়ে গেছে। অনেক বাচ্চা তাদের নাম জানে না, এত সমাজে খ্যাতি মানুষ। এরম নয় যে তারা কোনো মানে কোনো নাকারাত্মকভাবে ভাববেন না, তারা যে কাজের জন্য খ্যাতি লাভ করেছিল সেই কাজ থেকে তারা ডিভিয়েট করে গেছে, তারা বর্তমানে অন্যরকম কাজ করে, হয়তো ব্যবসায়ী ছিল এখন হয়তো সে বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আমি এরকম উদাহরণ দিয়ে বললাম। আচ্ছা, রাহু এখানে আরো কতগুলো প্রবলেম তৈরি করবে, সেটা হচ্ছে যারা বিভিন্ন মনে করুন কোএজুকেশনে পড়াশোনা করছেন, একদম বাচ্চা ছেলে মেয়ে যারা, তারা কিন্তু নিজের ইমোশনের উপরে কন্ট্রোল রাখবেন। কোনো জীবন সাথী নির্বাচনের ক্ষেত্রে এই সময় যদি, যেহেতু বয়স কম, এই সময়ে বিভিন্ন রকম ইনফ্যাচুয়েশন বা বিভিন্ন ঘটনা ঘটে থাকে, আচ্ছা সবার সাথেই কম বেশি ঘটে থাকে, তো সেগুলো থেকে কিন্তু কন্ট্রোল করবেন। এবং বাড়ির যারা পেরেন্টস আছেন বা গার্জিয়ান আছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যাপারটাকে খুব খুব সফটলি হ্যান্ডেল করবেন। খুব বাজেভাবে অনেকের আছে জিনিসটাকে অতিরিক্ত শাসন করে সেই বিরাট একটা, এসব কিছু করতে হবে না, বোঝাবেন সেটাই এনাফ। বেশি দিনের গোচর তো নয়, রাহু মোটামুটি এখন 12 ডিগ্রির মতন আছে, 11.5-12 ডিগ্রির মতন, তো শুক্র এখান থেকে মোটামুটি 20 দিন মতন নেবে। 20 দিনের মধ্যে কিন্তু রাহুর অ্যাম্বিয়েন্স থেকে অলমোস্ট বেরিয়ে যাবে। দেখুন, শুক্র আমাদের জীবনের এত, আমাদের আমাদেরই এন্টায়ার সোসাইটিটা চলে হচ্ছে সকালবেলা, রাত্রে যখন আমরা ঘুমাই সকালবেলা ভাবি আমরা পরের দিনটাতে কিছু অ্যাচিভ করব। অ্যাচিভ মানে মেটেরিয়াল, আমরা কিছুই এখানে অ্যাচিভ করতে পারবো না, ঠিক আছে? এই সাধারণ বুদ্ধিটুকু মানুষের মধ্যে থাকে না বলে মানুষ সকালবেলা উঠে দৌড় শুরু করে, এবং এটাকেই হ্যালুসিনেশন বলা হয়। এটাই হচ্ছে মায়াবাদের কাজ। তো এর কারকতাই হচ্ছে শুক্র, আপনাকে দৌড় করানো শুরু করবে, অর্থাৎ আমাকে পরীক্ষায় প্রথম হতে হবে, আমাকে কোনো টপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে হবে, আমাকে কোনো বিরাট কোনো কোম্পানিতে বা বিরাট কোনো পোস্টে চাকরি করতে হবে। এগুলোর খারাপ ভালো আমি কিছুই বলছি না, কিন্তু এর জন্য যে দৌড়টা শুরু হয় সকালবেলা থেকে, এই দৌড়টা, আমাকে মানুষের কাছে একটা বিরাট গ্রহণযোগ্য ক্যারেক্টার হতে হবে, আমি অনেক ক্ষমতাশালী, আরে সব ক্ষমতা সাবজেক্ট টু টাইম, একটা সময়ের জন্য তাকে সেই ক্ষমতাটা ঈশ্বর দেয়। ইতিহাস পড়তে আমি আপনাদের অনেকবার বলেছিলাম, সেই জন্য যারা পড়েননি তারা ভালো করে পড়বেন। এত বড় বড় রাজা মহারাজা সুলতান সমস্ত এসছে, তারা কোথায় গেছে কেউ তাদের নামও জানে না। ক্ষমতার টাইম বাউন্ড আছে, সবাইকেই দেওয়া হয় তার নির্দিষ্ট পরিমাণ। একটা একটা ফ্যামিলিতে যিনি গৃহকর্তা বা কর্ত্রী আছেন তার কি ক্ষমতা নেই সেই পরিবারের মধ্যে 4-5-6 জনের উপরে তো তার ক্ষমতা রয়েছে, সেটাই কম কি, সেটাকে আজীবন চলবে, আজীবন চলবে না। বুঝতে হবে যে ক্ষমতাটা একটা সময় ট্রান্সফারড হয়ে যাবে আরেকজনের হাতে, যে সেটা না বুঝবে সে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হবে। তো বেসিক্যালি ইতিহাস আমাদের এটাই শেখায়, কিন্তু রাহু বা শুক্র এই ক্ষমতা হস্তান্তর করতে চায় না, এরা ক্ষমতাটা নিজের মধ্যে কুক্ষিগত করে রাখতে চায় যে আমি ক্ষমতা দেবো না তোকে, কারণ ক্ষমতা চলে গেলে আমার ভোগ চলে যাবে, আমাকে লোকে গুরুত্ব দেবে না। তো এই কারণে তারা এই ক্ষমতাটাকে ছলে বলে কৌশলে নিজের মধ্যে রাখার চেষ্টা করে। সর্ব এটা একটা সাধারণ বাড়ি থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত, মানে পৃথিবীর সর্বোচ্চ স্তরে সেটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়। সবাই যে খারাপ অর্থে করে আমি তা বলছি না, কিন্তু কালই আপনাকে এটাকে করাতে বাধ্য করবে। আমরা যেটা কি করি, আমরা সকালবেলা ঘুম থেকে উঠি না, সকালবেলা তো ঘুমিয়ে থাকি না কেউ, তা আপনাকে সময় বাধ্য করছে উঠিয়ে দিতে, আপনি কাল দ্বারা চালিত হয়ে যাবেন। এখানে কেউ দোষী নির্দোষ এরকম কোনো ফ্যাক্টর হিসেবে চিন্তা করবেন না, শুক্রের এটাই কাজ। তার সাথে যেটা করবে, যারা মনে করুন বাচ্চা 9-10-11-12 পড়েন, ইন্টারমিডিয়েট এখনও ক্রস করেন, কোএজুকেশনে পড়ছেন, তারাও কিন্তু নিজের ইমোশনাল ফিলিংস এগুলোকে কিন্তু একটু খেয়াল রাখবেন। যাদের মধ্যে এগুলো একটু প্রবৃত্তি বেশি রকম আছে, আমি এর বেশি আর ব্যাখ্যায় যাব না, তারা তাদের প্যারেন্টস যেন বা গার্জিয়ান যেন ভালো করে ব্যাপারগুলোকে একটু আয়ত্তে রাখে এবং নজরে রাখে।
যারা এবার যে অংশটা বলছি সেটা খুবই বিতর্কিত অংশ, যারা বিভিন্ন রকম ধরুন নেশার দ্রব্য বা এই সমস্ত স্মোক করছেন বা কোনো রকম ধরুন ইনটক্সিকেশন কিছু আপনার আছে হ্যাবিট, খুব সাবধান, কিন্তু খুব সাবধান, শরীরকে কিন্তু এ সময় ব্যাডলি ড্যামেজ করে দিয়ে যাবে। আপনি হয়তো বলবেন অন্য সময় খেলে কি ড্যামেজ করবে? না, সব সময় খেলে ড্যামেজ করবে, খারাপ জিনিস তো খারাপ ফলই দেবে, সে তো আর ভালো ফল দিতে পারবে না। কিন্তু তারও তো একটা প্রকারভেদ আছে। আপনি শীতকালে সকাল 6টার সময় যদি মাঠে দাঁড়িয়ে স্নান করেন, আপনার ঠান্ডা লাগার যে প্রবাবিলিটি হবে সেটার থেকে তো গরমকালে কম হবে, তো এই সময় প্রবাবিলিটিটা বেশি আছে, সেটাই বোঝানোর পর চেষ্টা করছি। তার ফলে যারা এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত আছেন তারা কিন্তু খুব সাবধান। বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যে সমস্ত মানুষজন যুক্ত আছেন তারা কিন্তু তাদের শরীরের, সেটা কোনো সাধারণ মানের শিল্পী হতে পারেন, কোনো রিনাউন্ড পার্সন হতে পারেন, তারা তাদের স্তর অনুসারে কিন্তু ব্যাপারটাকে চেষ্টা করবেন একটা লিমিটের মধ্যে রাখা, এবং কোনো রকম সমস্যা হলেই যদি ছক জানা থাকে তো অসুবিধা নেই, কোনো পণ্ডিতকে দেখিয়ে নিতে পারেন, অথবা ডক্টরকে তো অবশ্যই দেখিয়ে নেবেন, শরীরের সাথে গাফিলতি করবেন না। যারা টক জাতীয় খাবার খেতে খুব অভ্যস্ত, কোল্ড ড্রিঙ্কস খেতে খুব অভ্যস্ত, বা ফ্রিজে নর্মাল ঠান্ডা জল রেখে খেয়ে অভ্যস্ত, তারাও কিন্তু সাবধান রাখবেন, গলা পোর্শনে কিন্তু একদম থ্রোট পোর্শন খুব ড্যামেজ করবে, এই জায়গাগুলোতে কিন্তু মেনলি শুক্র এফেক্ট করবে। এবার পজিটিভ ইফেক্ট কি করবে, প্রচুর দেখবেন নতুন ভেহিকেল তার বিভিন্ন মডেল লঞ্চ করতে পারে এ সময়, সেটা টু হুইলার থেকে বড় কোনো গাড়ি বা ইভেন কোনো বিমান, যুদ্ধ বিমান এ সময় কিন্তু লঞ্চ করতে পারে, এটা মুভ করে, যার মধ্যে টেকনোলজি, ডিজাইন এবং সৌন্দর্য, অ্যাট্রাকশন তিনটে একসাথে আছে, এরকম বস্তু রে করতে পারে। যারা মনে করুন বিভিন্ন বিউটি পার্লার, বিভিন্ন মেকআপ সেন্টার, বিভিন্ন মেডিসিন ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন, যারা বিভিন্ন ধরুন ভোগ্য পণ্যের খাবার তৈরি করছেন, বিভিন্ন ব্র্যান্ডের যে সমস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে সমস্ত খাবার দাবার বিক্রি করেন, যে সমস্ত আউটলেট আছেন সেইখানে কিন্তু সেলস অনেক বেশি বাড়বে। যারা বিভিন্ন রকম স্পা আছেন, বিউটি ট্রিটমেন্ট আছেন, হ্যাঁ বিভিন্ন রকম এই সমস্ত প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন সার্ভিস সেক্টরে, তাদের কিন্তু এই সময় ডেভেলপ হবে। যারা বিভিন্ন ক্যাটারিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, ইভেন কোনো ট্রেন বা প্লেনেও যারা এই সমস্ত কাজ করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। বাট খাবার ইন্ডাস্ট্রির সাথে যারা আছেন তাদের একটা জিনিস বলবো, তারা কিন্তু খাবারের গুণমানের ব্যাপারে সচেতন থাকবেন। রাহু আছে অন্তত প্রথম 20 দিন, সে চেষ্টা করবে যেটা খাবারের মধ্যে কোনো রকম ইম্পিউরিটি দিয়ে কিন্তু আপনার বদনাম করার, একটু সাবধানের চেষ্টা করবেন এই করার। কোম্পানির যদি আপনার কোনো বস ফিমেল থাকে, আপনি মেল হন আর ফিমেল হন, আপনার যদি বস ফিমেল থাকে তাহলে কিন্তু যথেষ্ট মর্যাদা এবং সম্ভ্রম সহকারে তার সাথে ডিল করবেন। ডিল মেল হোক বা ফিমেল সবার সাথে একইভাবে করা উচিত, এটাই প্রফেশনালিজমের বেসিক কথা। তবুও বলছি আমি যে জায়গাটায় স্ট্রেস দিচ্ছি আপনারা দয়া করে সেই জায়গাগুলোকে একটু খেয়াল রাখবেন। যাদের বাড়িতে বিভিন্ন জেনারেটর বা ইনভার্টার, কোনো যখন কারেন্ট থাকবে না, অ্যাডিশনাল কোনো সোর্স অফ কারেন্ট বা এনার্জি যাদের আছে, সেখান থেকে কিন্তু বাচ্চাদের দূরে রাখবেন এবং সেগুলোকে প্রপারলি মেনটেন করবেন। যাদের ঘরে এয়ার কন্ডিশন চলে বা হিটার চলে, কুলার চলে, হিটার চলে, বিভিন্ন মানে প্রাকৃতিক টেম্পারেচারটাকে আর্টিফিশিয়াল টেম্পারেচারে নিয়ে যাওয়ার যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলোকেও কিন্তু প্রপারলি মেনটেন করবেন এবং বাচ্চাদের দূরে রাখবেন সেখান থেকে। যাদের ঘরে বিভিন্ন মাইক্রোওয়েভ আছে বা ধরুন গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস তো সবার ঘরেই মোরাললেস আছে, এখন শহর দিকে তো আছেই, বা ধরুন বিভিন্ন ওই মিক্সি জাতীয় জিনিস যেটা রাউন্ড রোটেট করে, এগুলো থেকে কিন্তু এগুলো একটু আউট অফ দ্য রিচ রাখবেন, বাচ্চাদের সমস্যা করতে পারে। গ্যাস সিলিন্ডার কিন্তু চেষ্টা করবেন একটু বদ্ধ জায়গায় রাখা, মানে বাচ্চারা যাতে অ্যাক্সেস না পায়, ছুরি বা শার্প অবজেক্টস কিন্তু একটু দূরে রাখবেন।
ভেহিকেল চালাবেন খুব সাবধানে, রাহু কিন্তু কনস্ট্যান্ট আপনাকে চেষ্টা করবে প্রিস মানে স্পিডকে এনহ্যান্স করা, ত্বরণ বাড়ানো। তো তাতে যেহেতু থার্ড হাউসে মঙ্গল আছে, সে কিন্তু মঙ্গল কিন্তু গতির সাথে যুক্ত। মঙ্গলের লোকেদের হাঁটা দেখেই আপনি বুঝতে পারবেন সবসময় শশব্যস্ত, তারা কাজ থাক বা না থাক সবসময় জোরে হাঁটছে। সেটা যদি কোনো ডাক্তারি কজে হতে পারে যে সুগার টুগার আছে সেই জন্য হাঁটছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি মঙ্গলের লোকেদের চোখ এবং হাঁটা দেখেই বোঝা যায়। চোখ একটু গোলাকার বিস্ফোরিত হবে, একটু ক্রুয়েল দৃষ্টি থাকে। এরকম নয় যে লোকটি ক্রুয়েল, লোকটি হয়তো নর্মাল কথাই বলছে, কিন্তু চোখের মধ্যে যে একটা সফটনেস থাকে সেটা থাকে না। আর হাঁটা, আর কথা বলতে বলতে চিৎকার করে উঠবে। আমাকে এখানে বহু লোক কথা বলে যে আপনার কথা শুনতে পাই না। হ্যাঁ, আমি যে ডিভাইসটা রেকর্ড করি সেই ডিভাইসটা ভাঙা একটা ডিভাইস, মানে আমার একটা ভালো ডিভাইস আছে কিন্তু সেটাই করি না। আমি যদি রেকর্ড করার পরে শুনতে পারি এই ভাঙা ডিভাইসটাতে, তাহলে বাকিদের ডিভাইস আমি গ্যারেন্টি, যারা আমার সামনেও এসছেন তারা দেখেছেন এই ডিভাইসটাতে ক্র্যাক আছে, হাত থেকে দু তিনবার পড়ে গেছে। তো কানে কম শোনে কারা জানেন? যারা জোরে কথা বলে, এটা হচ্ছে প্রথম কথা। আপনি কখনই বুঝতে পারবেন না আমাদের শরীরের এত ত্রুটি আছে, যারা সামান্য ডাক্তারদের সাথে, আমার যেহেতু শরীরে দীর্ঘ বহু রোগ আছে আমাকে নিত্য ডাক্তারের কাছে যেতে হয়, তা আমি ডাক্তারের কাছে যেয়ে জিজ্ঞাসা করি এগুলো, তো ডাক্তারবাবুরা এটা বলেন যে এটা আমাদের ব্রেন সেভাবেই আমাদের বক্তব্যটাকে সেট করে নেয়। যে মানুষটা কানে সামান্য সমস্যা রয়েছে 20%, সে হয়তো বুঝতে পারছে না 20% সমস্যা, সে বুঝতে পারবে না, কিন্তু সে কিন্তু তার পিচটা সেইখানে নিয়ে যাবে কথা বলার সময়, কারণ সেও ভাববে উল্টো দিকের লোকটা কিন্তু ওই কথাটা শুনতে পায় না। এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়ে যাবে তার জন্য। তো এই কানে যারা শুনতে পার না, আমি বলছি না সবসময় আমার ডিভাইস খুব ভালো কাজ করে, অনেক সময় আমি গলার জন্য আস্তে কথাও বলি, সমস্যা আছে, বাট তবুও বলছি অধিকাংশ মানুষ তো শুনতে পান, সুতরাং বাকিদের কিন্তু একটু সমস্যা থাকলেও হতে পারে, সারা একটু দেখিয়ে নেবেন, অবহেলা করবেন না। আমি একটু লগ্নভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে অগ্নিতত্ত্বের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন, তাদের জন্য এই গোচর কেরম সংগঠিত হতে চলেছে। এই গোচর কিন্তু খুব বেটার ফল দেবে, আপনার ইনকামও বাড়াবে, এক্সপেন্ডিচারও বাড়াবে, কিন্তু অনেক পুরনো অর্থ, মনে করুন যে আপনি কোনো একটা, ধরুন PPF অ্যাকাউন্ট আছে, আপনি 5-7 বছর ধরে সেই অ্যাকাউন্টে কিছু পয়সা জমিয়েছেন, হট করে এমন একটা নেসেসিটি আসতে পারে, এবং এটুকুও বলতে পারি 90% ক্ষেত্রে নেসেসিটিটা কিন্তু কৃত্রিম হবে। হঠাৎ আপনার মনে হলো যে আমি একটা গাড়ি কিনবো, আমার 3-4 লাখ টাকা দরকার, আপনি ওই টাকাটা কিন্তু উইথড্র করে নেবেন, যে প্রসেস আছে আমি জানি না কী প্রসেস আছে, আমি একটা উদাহরণ দিলাম এই ধরনের। তার ফলে আপনার আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু একটু সামঞ্জস্য অভাব হবে, কিন্তু আপনাকে কিন্তু বেটার ফল দেবে, এটুকু আমি বলতে পারি। সন্তানদের সাথে সম্পর্ক কিন্তু খুব বেটার হবে এই সময়, বিশেষত সন্তানদের ক্ষেত্রে আপনি অনেক ইন্ডালজেন্সের কারক হতে পারেন এই সময়। তো চেষ্টা করবেন সেটা যেন একটা মাত্রা অতিরিক্ত পর্যায়ে না চলে যায়, সব কাজের মধ্যে একটা মিনিমাম ব্যালেন্স রাখবেন, তাহলে জীবনে অনেক সমস্যা থেকে আপনা আপনি বেরিয়ে যাওয়া যায়, যদি ছকটা একটু মাঝারি লেভেলের স্ট্রং থাকে। ভেহিকেলের যোগ আছে এ সময়, নতুন ভেহিকেল অর্ডার করতে পারেন, কোনো কোনো বাড়ি বা কোনো গ্যারাজ বা কোনো কমার্শিয়াল প্লেস আপনার কিন্তু এ সময় আসার খুব ভালো যোগ আছে, আপনি সেটা করতে পারেন, বেটার ফল দেবে। তার সাথে যেটা আছে এ সময়, কারো কোনো অপোজিট জেন্ডারের সাথে, স্পেশালি আপনি যদি মেল হন তাহলে কিন্তু বেশি, আপনার লাইফে কোনো ফিমেল ক্যারেক্টার এ সময় কিন্তু এন্ট্রি নিতে পারে, তো সেটার যদি বয়স, সময় এবং সব কিছু আপনার অনুকূলে থাকে এবং উল্টো দিকের মানুষটি যদি মনে হয় বেটার, তো আপনি আপনার লাইফে তাকে ইনক্লুডেড করতে পারেন। একটা জিনিস শুধু বলবো, যারা বহু মানুষের ক্ষেত্রে কিন্তু মানে আফটার ম্যারেজ বা বিয়ে একদম ঠিক এরকম পোর্শনেও কিন্তু কোনো সেকেন্ড ক্যারেক্টার ঢুকতে পারে সময়টা, সেক্ষেত্রে কিন্তু গণ্ডগোল সৃষ্টি হতে পারে। এটাকে রাহুর কাজ হচ্ছে যে কোনো জিনিসকে মাল্টিপ্লাই করে দেওয়া, 5-6 টাইমস মাল্টিপ্লাই করে,
তো বুঝতেই পাচ্ছেন ক্যারেক্টারের সংখ্যাটা কিন্তু একটু বেড়ে যেতে পারে, বা আপনার মধ্যে যে এক্সট্রাভ্যাগেন্ট যে প্রবৃত্তি তৈরি করতে পারে সেই মাত্রাটা কিন্তু বেড়ে যেতে পারে, সেটা থেকে সাবধান থাকবেন। আপনি হয়তো একটা গাড়ি প্ল্যান করেছেন যে আমি 7 লাখ টাকার মধ্যে কিনবো, দেখা গেল যখন কিনলেন তখন সেটা 10 লাখ টাকা হয়ে গেছে। তো বার্ডেনটা কিন্তু পরে আপনাকে বেয়ার করতে হবে, আপনার ছকের যদি স্ট্রেংথ সেই প্রকৃতির না থাকে পরে সেটা লাইবিলিটি তৈরি হয়ে যাবে। কারণ বারবার বলছি সময় কিন্তু সতত পরিবর্তনশীল, এই মুহূর্তে ভালো ফল দিচ্ছে মানে সেটা কন্টিনিউড হবে এরকম নয়। তো সেই নিয়ে সবসময় একটা নিয়ন্ত্রণের মধ্যে, একটা ব্যারিয়ারের মধ্যে থাকবেন, তার বাইরে যাবেন না। শরীরের ক্ষেত্রে বলবো খুব ঝাল জাতীয় খাবার কিন্তু খাবেন না, আর যাদের মধ্যে বেশি গ্রোথ মানে ঝোল খাওয়ার প্রবৃত্তি আছে, ডাল নয় তরকারির ঝোল খাচ্ছে বা বিভিন্ন মাংস মাছের ঝোল খাচ্ছে, তারা সেটা কম খাবেন, কারণ তাতে প্রচুর তেল থাকে। তৈলাক্ত খাবার কম খাবেন যতটা সম্ভব। হ্যাঁ, কোনো ফল বা ফ্রুট আপনি খেতে পারেন, সেটাতে আপনাকে ডাক্তার যদি একমাত্র কোনো কোনোভাবে নিষেধ না করে থাকেন আপনি খেতে পারেন, কিন্তু ঝোল জাতীয় খাবারটা কম খাবেন। ডাল খাবেন প্রচুর যদি আপনার শরীর সেটা পারমিট করে, আর প্রচুর জুস খাবেন যে যতটা আপনি পারমিট করতে পারেন, ফল খাবেন প্রচুর, তাতে শরীর ডিটক্স থাকবে। সন্তান এবং স্ত্রীর সাথেও কিন্তু সম্পর্ক খুব বেটার হবে, একটা রোম্যান্টিক টাইম অ্যাজ ওয়েল অ্যাজ একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার কিন্তু আপনাকে ভালো দেবে এই সময়। ঘোড়ারও প্রচুর যোগ আছে এই সময়, এবং ঘুরতে গিয়ে কিন্তু বেশ অর্থদণ্ডও হবে, মানে যা প্ল্যান করে যাবেন বাজেট তার থেকে বেশি খরচা হবে আপনার। আচ্ছা, পৃথ্বীকারক যে রাশি আছে, বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশির ক্ষেত্রে যে সকল জাতক জাতিকাদের রেসপেক্টিভ লগ্ন তাদের জন্য যে প্রবৃত্তি দিতে পারে সেটা হচ্ছে ঋণ, যে কোনো রকম ধার সেটা থেকে সাবধান থাকবেন। যে কোনো রকম হিডেন ডিজিজ আপনার অনেকেরই আছে, যে কোনো রোগ হলে ডাক্তারবাবুর কাছে যেতে ভয় পান, যে পাছে কিছু ট্রিটমেন্ট করালো সেটাতে তারা বা অপারেশন হলো ভয় পান, সেটা কিন্তু দয়া করে করবেন না। যেরকম ডিজিজ হোক না কেন সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কিন্তু কথা বলবেন, ব্যাপারটা বাড়তে দেবেন না। নাম্বার 3 হচ্ছে হাইপার টেনশন বা যে কোনো অ্যাংজাইটি আপনার মধ্যে কিন্তু এই সময় বাসা বাঁধতে পারে, যে কোনো ম্যাটার নিয়ে আপনি অতিরিক্ত চিন্তা করবেন এবং অতিরিক্ত ব্যয় আপনার মধ্যে কিন্তু এই সময় সংগঠিত হবে, হতে থাকবে, তো সেটা থেকেও কিন্তু সাবধান থাকবেন যথেষ্ট পরিমাণে। আপনার এই সময় যদি ভেহিকেল থাকে বা আপনি যদি কোনো কমার্শিয়াল পারপাসে ভেহিকেল ইউজ করেন, আপনার কিন্তু ভেহিকেলের পিছনে কিছু অর্থদণ্ড হতে পারে। সুগার যাদের আছে তাদের কিন্তু সুগার ফ্ল্যাকচুয়েশন করবে, যাদের প্যাংক্রিয়াটাইটিসের প্রবলেম আছে, পেইন হয়, অসম্ভব পেইন হয়, এই সময় কিন্তু বাড়তে পারে, তারা কিন্তু একটু সাবধান থাকবেন। তার ফলে ডক্টর যেরকম যেরকমভাবে জীবনযাত্রা নির্বাহ করতে বলেছে সেই রকমভাবেই কিন্তু করবেন এবং কথা শুনবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, লাংসের ক্ষেত্রে বলবো বাদিকের লাংস নিয়ে খুব সাবধান, যারা স্মোক করেন তারা তো অবশ্যই সাবধান, আর যারা নাও করেন তারাও বিভিন্ন মানে অস্বাস্থ্যকর পরিবেশে বা প্যাসিভ স্মোকারের সেই হবেন না, শিকার হবেন না। আর সকালবেলা খুব ডিপ ব্রেথ করবেন, খুব ডিপ ব্রেথ করলে কিন্তু হাওয়ার সাথে স্যাটেন যুক্ত থাকে আপনার, আমাদের শরীরের যে কোনো অনৈচ্ছিক পেশি যেগুলো আমরা বাইরে থেকে কন্ট্রোল করতে পারি না, আমি হাত নাড়াচ্ছি পা নাড়াচ্ছি কিন্তু আমি আমার লিভার আমার প্যাংক্রিয়াস কি নাড়াতে পারবো বাইরে থেকে? হয়তো কিছু মানুষ পারে যারা খুব দক্ষ ব্যায়াম করতে পারে তারা হয়তো পারতে পারে, আমি কেউ পারবো না, খুব কঠিন কাজ এটুকু বলা যেতে পারে। এগুলো টোটালি বিং কন্ট্রোলড বাই স্যাটার্ন, আপনার মাথায় কতটা গ্রে ম্যাটার থাকবে অর্থাৎ কতটা লং টার্মের বুদ্ধি থাকবে, সেই বুদ্ধিটা কত পজিটিভ স্যাক্রেড জায়গায় ইউজ হবে সেটা কিন্তু ডিটারমাইন করে স্যাটার্ন। বুধকে দিয়ে আমরা যে বোধি বোঝাই বুদ্ধি বোঝাই, অনেকবার বলেছি বুধকে বলা হয় প্রেজেন্স অফ মাইন্ড, অর্থাৎ দেশলাইয়ের মাথায় যে বারুদটা রয়েছে সেই বারুদের অংশটা, কিন্তু দেশলাইয়ের পুরো যে কাঠিটা যেটা থাকে যেটা আমরা জ্বালাই সেটা পুরোটাই কিন্তু একটা জ্বলনশীল পদার্থ, কাঠের কোনো টুকরো বা এরকম কিছু, প্রদীপ জ্বালাচ্ছি মোমবাতি জ্বালাচ্ছি এতে লাগে আমাদের।
তো ওই অংশটাই কিন্তু মেইন, যে যতক্ষণ দেশলাইটা জ্বলে থাকছে, মাথাটাকে আমরা ভাবি মাথাটার একটা দাহ্য পদার্থ দেওয়া আছে। তো যে কোনো লং টার্মের ম্যাটার শরীরে, যে কোনো ইম্পর্টেন্ট ম্যাটার শরীরের কাঠামো থেকে শুরু করে শরীরের ভেতরের যত অনৈচ্ছিক পেশি দ্বারা চালিত, হৃৎপিণ্ড থেকে শুরু করে মেজর অর্গ্যান লিভার, আমাদের শরীরের সব থেকে বড় অর্গ্যান, বিং কন্ট্রোলড বাই স্যাটার্ন। সেই জন্য আমাদের স্যাটার্ন আমাদের স্যাক্রেড অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত। আমরা যখনই লাইন চেঞ্জ করব আমাদের শরীরে গণ্ডগোল হবে, সেটা জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক। আচ্ছা, আপনার বাড়িতে যদি কোনো ফিমেল ক্যারেক্টার থাকে, মানে মা স্ত্রী ব্যতি রেখে, মেয়ে ব্যতি রেখে কোনো ফিমেল ক্যারেক্টার থাকে, দিদি বোন থেকে শুরু করে কোনো পরিচালিকা হতে পারেন, যেরকমই হন না কেন, তার স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব সাবধান থাকবেন। বা আপনি যদি কোনো অফিস চালান, আপনার অফিসে যদি ফিমেল এমপ্লয়ি থাকে, তাদের কিন্তু হেলথ রিলেটেড জায়গায় বা অফিসের এনভায়রনমেন্টকে মেনটেন করার ক্ষেত্রে কিন্তু আপনি সদা তৎপর থাকবেন, যেখানে কোড অফ কন্ডাক্টের যেন কোনো ভায়োলেশন না হয়। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে মায়ের শরীর থেকে কিন্তু ভেরি কেয়ারফুল। মায়ের বিশেষত যদি 54 বছর এজ হয়ে যায়, অর্থাৎ বৃহস্পতি 3.5 বার 4.5 বার আর কি, ক্ষমা করবেন, 4.5 বার মোটামুটি পাক দিয়ে নিয়েছে, অর্থাৎ মনে করুন আপনার বৃষ রাশিতে জুপিটার আছে, তাহলে বৃহস্পতি 54 বছর বয়সে 4.5 বার, 4 বার 48 এসে 4 বার, 48 না অ্যাকচুয়ালি ওটা 47 বছর হবে, তারপরে আরও 5.5 বছর, তো 53 থেকে 54 বছরের মধ্যে যদি এজ পেরিয়ে যায়, তাহলে কিন্তু বেশি সাবধানে রাখবেন মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে। যে যে জায়গায় প্রবলেম মনে করছেন সেগুলো খেয়াল রাখবেন, ভেহিকেল চালাবেন খুব সাবধানে। আপনি যদি কোনো সেবামূলক জায়গায় কাজ করেন, মানে সার্ভিস সেক্টরে, কোনো হোটেল ইন্ডাস্ট্রি, কোনো ট্যুরিজম, কোনো ধরুন যে কোনো রকম সার্ভিস প্রোভাইডার, স্পেশালি যেখানে অনেক লোক কংগ্রিগেশন হয়, মজা করতে আসে, ছুটি কাটাতে আসে, সেখানের এনভায়রনমেন্ট কিন্তু খুব শান্তিতে মেনটেন করবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। এবং পরিবারেও কিন্তু শান্তি বজায় রাখবেন, মুখের ভাষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন, নাহলে কিন্তু মুখ দিয়ে এমন কিছু ভাষা বেরিয়ে যেতে পারে যেটা কিন্তু কাম্য নয়। বায়ুকারক যে তত্ত্বের রাশি আছে, অর্থাৎ মিথুন, আমাদের তুলা এবং কুম্ভ, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো সময় যাবে। আপনি যদি ব্যবসা করেন বা হাজবেন্ড ওয়াইফ বা বাড়িতে আনডিভাইডেডভাবে ব্যবসা করছেন, এই সময় কিন্তু বিজনেসের নতুন নতুন প্যারামিটার এ সময় তৈরি হবে। এবং আপনি যে প্রোডাক্টেরই ব্যবসা করেন, স্পেশালি আমি যে সেকশনগুলো বলেছি, হ্যাঁ আগেই আলোচনা হয়েছে, সেই সেকশনগুলোর সাথে কিন্তু যদি ব্যবসা আপনার হয়, বা একান্ত সার্ভিস সেক্টর, মনে করুন আপনার একটি ক্যাটারিং কাম ডেকোরেটার্সের ব্যবসা আছে, যদি সেরকম হয় আপনাকে কিন্তু সেই সিচুয়েশানেও যথেষ্ট আপনাকে ভালো পজিশন প্রোভাইড করবে। আচ্ছা, নতুন ব্যবসা ইনাগুরেশন করতে পারেন এই সময়, আপনি কিন্তু ব্যবসা আপনি এনলার্জ করতে পারেন, বাড়াতে পারেন, নতুন কোনো পয়সা বিনিয়োগ করতে পারেন সেখানে, ফার্দারেন্স অফ অ্যাকশন। এর সাথে আপনার যদি কোনো কনফেকশনারির ব্যবসা থাকে, সেটাও কিন্তু আপনাকে ভালো ফল দেবে। ভেহিকেলেরও কিন্তু খুব ভালো যোগ আছে, সন্তানেরও কিন্তু বেটার ডেভেলপমেন্ট এ সময় দেখতে পাবেন। একমাত্র যদি আপনার, মানে আমি কিন্তু মেল বলছি এক্ষেত্রে সন্তান বোঝাতে গিয়ে, বাবা, আপনার যদি কোনো জলকারক রাশি বা স্যাটার্নের দশা না চলে, তাহলে কিন্তু আপনি আপনার সন্তানের বেশ ভালো ফল এ সময় দেখতে পাবেন নিঃসন্দেহে। আচ্ছা, আপনার ছকে যদি অ্যাসেন্ডেন্টের উপরে কখনো বৃহস্পতি বা মঙ্গলের মতন গ্রহ বসে না থাকে, বা বসে থাকলেও যদি বকরি অবস্থায় না থাকে, বা বকরি হতে চলেছে এরকম সময় যদি আপনার জন্ম না হয়, তাহলে কিন্তু এই সময় এই যে গোচর সংগঠিত হবে আপনার কাজের জায়গায় এক্সিলেন্ট ফল দেবে আপনাকে, আপনার রিকগনিশন বাড়াবে, আপনি নতুন নতুন জায়গায় নিজের এ খুঁজে পাবেন, স্টাবলিশমেন্ট খুঁজে পাবেন,
সেখানে পয়সা কড়ি বিনিয়োগ করে আপনার অর্থনৈতিকভাবেও আপনি লাভবান হতে পারবেন। ইমুভেবল প্রপার্টি পারচেজ করারও কিন্তু এ সময় আপনার যোগ আছে, সেটাও দেখবেন। আপনার লাইফে কিন্তু কোনো সেকেন্ড ক্যারেক্টার আসতে পারে, বিশেষত আমি সেই জাতীয় ব্যক্তিবর্গের কথা বলছি যাদের মনে করুন প্রথমবার বিবাহ কোনো কারণে ভেঙে গেছে বা বিবাহ বিচ্ছেদ হয়েছে বা যাই ঘটুক, তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কোনো সেকেন্ডারি ক্যারেক্টার আসতে পারে বা ইললিসিট কোনো রিলেশনও কিন্তু তৈরি হতে পারে। দ্যাট ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং। যদি জড়ান তাহলে বুঝে জড়াবেন, কিন্তু বারবার আমি বলছি যে মিথুনের ক্ষেত্রে সিক্সথ হাউস, আমাদের তুলার ক্ষেত্রে সেকেন্ড হাউস এবং আমাদের কুম্ভের ক্ষেত্রে কিন্তু টেন্থ হাউস হচ্ছে বৃশ্চিকের ঘর। তো ভেরি কেয়ারফুল, এখানে কিন্তু চন্দ্র এসে নিচ হয়। যদি কোনো ইলিসিট রিলেশনে জড়িয়ে যান তাহলে কিন্তু লং রানে আপনাকে কিন্তু অনেক বেশি এর মূল্য দিতে হবে, সামাজিক অর্থনৈতিক সবভাবে। সব থেকে বড়ো কথা, সম্মান আপনার কিন্তু নষ্ট হবে, সেটা বুঝে আপনি প্রসিড করবেন। আপনি অ্যাডাল্ট মানুষ, আপনি বুঝে প্রসিড করবেন। শরীরের জায়গায় বলবো সুগার এবং প্রেশার দুটোকেই কন্ট্রোল রাখবেন। যাদের অর্থোপেডিক সমস্যা আছে, স্পেশালি সার্ভাইকাল পোর্শনে, লেফট শোল্ডারের পোর্শনে ফ্রোজেন শোল্ডার জাতীয় সমস্যা এবং হাঁটু থেকে একদম ফিট পর্যন্ত অংশে যাদের সমস্যা রয়েছে, তারা কিন্তু ডক্টর দেখাবেন। এবং যে যত রকমভাবে বডি ওয়েট কমানো, হাড়ের স্ট্রেংথ বাড়ানো, যে সমস্ত যোগা ব্যায়াম, যদি সেগুলো প্রপারলি অথেন্টিকেট হয়, কোনো বিধিবদ্ধ প্রণালী দ্বারা নির্দেশিত হয়, তাহলে সেটা কিন্তু করতে পারে, বেটার ফল দেবে। লাস্ট অংশ যেটা জলতত্ত্বের কারক, সেটা হচ্ছে কর্কট লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং মীন লগ্নের ক্ষেত্রে এই গোচর কতটা ফল দেবে। এই গোচর কিন্তু বেটার ফল দেবে, কাজের জায়গাও বেটার ফল দেবে। দেখুন, রাহু কিন্তু কোনো কাজ ছিনিয়ে করে দেবে। হ্যাঁ, রাহুর এটা কাজ, রাহু কোনো জিনিসকে স্ন্যাচ করতে খুব ভালো পারে, কারণ ও তো ডেমন, ওর কাজই তাই, স্ন্যাচিং করা যে কোনো জিনিস, ওই জন্যই পরে তার মূল্য দিতে হয়। তো যাই হোক, শুক্র এখানে বসেছে, ওর পাওয়ার আরও এসছে, তো তার ফলে আপনারা চেষ্টা করবেন, আপনাদের তিনজনেরই কিন্তু খুব প্রোডাক্টিভ জায়গায় এই সমস্ত গোচর সংগঠিত হচ্ছে। দেখুন, বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু সিক্সথ হাউসে হচ্ছে, সেটা মঙ্গলের নিজস্ব মূল ত্রিকোণেরও ঘর, এবং মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনার বৃশ্চিকের ক্ষেত্রে বলছি এইট হাউসে গোচর করছে, কর্কটের ক্ষেত্রে দ্বাদশে গোচর করছে, করছে মানে 13 মার্চ থেকে করবে। আর মিনের ক্ষেত্রে কিন্তু ফোর্থ হাউসে গোচর করবে। তো প্রত্যেকেই কিন্তু নিজের ব্যবহার প্রণালী, চলাফেলা, কার্যপ্রণালী, কারণ শুক্র কিন্তু পাওয়ারফুল রয়েছে, যেহেতু থার্ড হাউসে মঙ্গল রয়েছে এবং মঙ্গল এখনও স্লো আছে, মঙ্গলের গতি কিন্তু এখনও পুরোপুরি হয়নি। আমি সেদিনই বলেছি পুরো ঘরটা পেরোতে কিন্তু 56 দিন সময় লাগবে, যেটা মঙ্গল উচ্চ গতিতে 41 থেকে 44 দিনের মধ্যে পেরিয়ে যায়, তার থেকে বেশি সময় লাগবে। সুতরাং আপনারা কিন্তু আপনাদের কার্য ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুব সহনশীল হবেন, শান্ত হবেন এবং ধীর স্থিরভাবে কাজ করবার কিন্তু চেষ্টা করবেন। আপনাদের যে বস আছেন, যে সিনিয়র আছেন, তার সাথে কিন্তু কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। তিনি যদি বকাবকিও করেন, অন্যায় কিছু কথাও যদি বলে দেন, সেটা আপনি গায়ে মানবেন না, তাহলে কিন্তু আপনি সমস্যায় জড়িয়ে যাবেন। কারণ মাথায় রাখবেন, স্যাটার্নের পজিশন কিন্তু যথাক্রমে অষ্টম, চতুর্থ এবং দ্বাদশে রয়েছে, সেটা কিন্তু কখনোই খুব বেটার রেজাল্ট আপনাকে দিয়ে দেবে না, এক্ষেত্রে সমস্যা ফেলে দিতে পারে। এবং যারা মনে করছেন চাকরি শিফট করবেন বা কিছু, তাদের জন্য কিন্তু এই মাস বেটার টাইম আছে। যা করে নেবেন সেটা মে মাসের 7 তারিখের আগে, তারপরে কিন্তু সার্ভিস শিফট করবেন, ব্যক্তিগত ছক না দেখিয়ে দুম করে করবেন না। আমি যেহেতু অ্যাবস্ট্রাক্ট বলছি, আমি কিন্তু বলবো যে খুব রেস্ট্রিক্টেড ওয়েতে করবেন, কোনো পণ্ডিতের থেকে ছক দেখিয়ে, আপনার হাত দেখিয়ে তারপরে বলবেন, তাহলে কিন্তু জিনিসটা বেটার হবে। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে, আপনি আপনার যদি সদ্য বিয়ে হয়ে থাকে মোটামুটি 1.5-2 বছরের মধ্যে, মেল ফিমেল, তাদের কিন্তু এ সময় সন্তানের যোগ আছে। হ্যাঁ, কনসিভ করতে পারেন কোনোভাবে, তো বা দ্বিতীয় সন্তানেরও কিন্তু যোগ আছে। বাট সন্তান নেওয়ার আগে যদি মনে করেন, যদি অ্যাট
র্যান্ডম যদি ব্যাপারটা ঘটে সেটা অন্য ব্যাপার, কিন্তু যদি প্ল্যান করে নেন তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। দুম করে কিন্তু নেবেন না, তাতে কিন্তু পরে পোস্ট কিছু সমস্যা আসতে পারে। যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে, তারা অ্যাডভান্স স্টেজে রয়েছে, মোটামুটি 3-3.5 মাসের মধ্যে যাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে, তারা কিন্তু কোনো ভার্টিক্যাল জায়গায় মানে সিঁড়ি দিয়ে ওঠা এরকম কোনো জায়গায় কিন্তু খুব সাবধান। লিফটে চললেও কিন্তু খুব পাকাপোক্ত লিফটে চড়বার চেষ্টা করবেন, যার গ্রহণযোগ্যতা মানে নতুন কারিগরি উন্নত এরকম জায়গায় কিন্তু চলার চেষ্টা করবেন। এর বেশি আমি কিছু বলবো না। গাড়ি যদি চড়েন গাড়ির স্পিডকে কন্ট্রোল করবেন। ভ্রমণের খুব ভালো যোগ আছে এ সময়, এমনকি কোনো দূরবর্তী স্থানে এবং দেশের বাইরেও যদি আপনার ছকে যোগ থাকে এ সময় আপনাকে নিয়ে যাবে। কিন্তু 3টে ডিজিজ থেকে খুব সাবধান থাকবেন। স্টমাক থেকে একদম লিভার স্প্লিন পর্যন্ত আপার অ্যাবডোমিনাল পোর্শনে এবং ঠিক এর পিছন দিকের যে হাড় আছে অর্থাৎ থোরাসিক পোর্শনে যে আমাদের ভার্টিব্রার যে অংশ নেমেছে সেইখানে, আর হচ্ছে যাদের রিউমেটয়েডের প্রবলেম আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, এই সময়টা কিন্তু বাড়তে পারে। আর 3 নম্বর যাদের টিথ এরোশনের কোনো প্রবলেম আছে, হ্যাঁ, তারাও কিন্তু দাঁতের সমস্যা থেকে সাবধান, নাহলে কিন্তু দাঁতের সমস্যা আপনাদের ভোগাতে পারে। আর একদম ফিট অ্যাঙ্কেল এবং ফিট এই পোর্শনে অর্থোপেডিক জায়গা থেকেও কিন্তু খুব সাবধানে থাকবেন চলাফেরার ক্ষেত্রে। এবং যত রকম রাস্তাঘাটে এম্বার্কেশন এগুলোর ক্ষেত্রে কিন্তু সাবধান। কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে বেটার ফল দেবে। আপনারা যারা ক্লায়েন্ট বেস কাজ করেন, বিভিন্ন রকম কোনো নেক্সাসে কাজ করেন, নেটওয়ার্কে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গা যথেষ্ট উন্নতি হবে। মামা মাসি এ জাতীয় ব্যক্তিবর্গের থেকে কিন্তু কোনো বেনিফিট আপনার লাইফে আসতে পারে। অ্যাজ এ হোল সময় কিন্তু আমি খারাপ দেখছি না, এই গোচর কিন্তু মোটের উপরে বেটার। আমি নেগেটিভ পার্টগুলো যেগুলো বলেছি সেগুলোর প্রতি একটু নজর দেবেন। নমস্কার।